তপশিলি উপজাতিভুক্ত সম্প্রদায়ের মানুষ না হয়েও ভুয়ো শংসাপত্র বের করে বিভিন্ন জায়গায় সুবিধা নিচ্ছেন বহু মানুষজন। এরই প্রতিবাদে সরব হলেন আদিবাসী সংগঠনের সদস্যরা। পূর্ব বর্ধমানের সদর শহর বর্ধমানের জেলা শাসক এবং মহকুমা শাসকের কাছে স্মারকলিপি পেশ করলেন আদিবাসী সংগঠনের সদস্যরা। তাদের যেটা অভিযোগ, বিভিন্ন জায়গায় আদিবাসী সম্প্রদায়ের নামে জাতিগত শংসাপত্র বের করা হচ্ছে এবং চাকরিগত পরীক্ষায় বা স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রেও সংরক্ষণের সুবিধা নিতে চাইছেন এক শ্রেণীর মানুষজন। এদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও আদিবাসীদের জন্য যে সমস্ত সুবিধার কথা বলা হয়েছে সরকারের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে যা ঘোষণা রয়েছে, সেই সমস্ত সুবিধা অবিলম্বে সর্বস্তরের আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে প্রদান করতে হবে। একাধিক দাবি নিয়ে এবার আন্দোলনে নামলো আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এবার ভুয়ো শংসাপত্রের প্রতিবাদ জানিয়ে সরব হলেন আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দারা। আমরা চাইছি যারা ফেক এসটি সার্টিফিকেট নিয়ে কলেজে ভর্তি হচ্ছে, বিভিন্ন পিএসসি এসএসসি ইত্যাদি পরীক্ষায় নিয়োগ হচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। ইমিডিয়েট তাদের বরখাস্ত করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এই বিষয়ে আমরা ডিএম অফিসে আজকে ডেপুটেশন দিচ্ছি। আমরা ডেপুটেশন এসডিও সাউথ নর্থ এবং বিসিডাব্লিউতেও আজকে ডেপুটেশন দিচ্ছি। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে বর্ধমান জেলা ইউনিট বর্ধমান জেলা শাখা।